সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে দুধের মধ্যে একটি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে কিন্তু আপনারা মাত্র 5 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হয় অসম্ভব মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর 1 কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিম আর চিনি এইভাবে বিট করে মিক্স করে নিব। আর এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটিকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। যখন দুধ ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনার এখানে মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন। তো মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। এখন সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে আবারও জাল করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টা এলাচ। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। আর 3 ভাগ দুধ প্রায় জাল করে 2 ভাগ করে নিতে হবে, কারণ দুধ যত ঘন হবে খেতে কিন্তু ততটাই বেশি মজার হবে। জাল করতে করতে যখন দুধ আনুমানিক প্রায় 3 ভাগ দুধ 2 ভাগ হয়ে যাবে, ওই পর এর মধ্যে আগে থেকে যে ডিম আর চিনির মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে উপর থেকে তারের মতো করে এইভাবে দিয়ে দিতে হবে। এটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর ভালো করে জাল করে এটাকে মিক্স করে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু উপর থেকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু চিকন একটা তারের মতো সৃষ্টি হবে। তো এইভাবে পুরোটা ডিম আমি দিয়ে দিব, তবে একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এইভাবে আলতোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আবারও ডিম অ্যাড করে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এইভাবেই পুরো প্রসেসটা করতে হবে, অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ডিমের মিশ্রণটিকে দেওয়া হয়ে গেলে এইভাবে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এই দুধের পরিমাপ অনেকটাই কমে যায় আর অনেকটা ক্রিমি আর ঘন হয়ে আসে। জাল করতে করতে এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন আর ক্রিমি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে দারুণ মজার হয়। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এই ডেজার্টটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর আপনি কাউকে না বললে কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটা ডিম দুধের ডেজার্ট। খেতে অসম্ভব মজাদার হয়, মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।